হ্যালো ইব্রাহিম, আসসালামু আলাইকুম। আমি হাসপিটাল লক্ষ্য থেকে তাহসিন বলছি। চলে আসলাম আমি আমার নতুন একটা ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আপনারা কালকের ভিডিওতে দেখছেনই যে আমি এই কবুতরগুলোকে সব আপনাদের দেখাইছি। এখন আমি আপনাদের যে কবুতরগুলো দেখাবো সেগুলো হচ্ছে আমার যেগুলো জোড়া আছে সেগুলো আমি একটু লাইট জ্বালাইনি ঘরের, নাহলে একটু অন্ধকার হয়ে আছে। আমি ফার্স্টে এখান থেকে যদি শুরু করি, আপনারা এই জোড়াটা দেখতে পারবেন। এই হচ্ছে গিয়ে এক জোড়া। এরপরে যদি ঋতু ভাই আসে তাহলে আমি আপনাদের এই কবুতরের জাতের নামও বলে দিব। আমি বলতে পারতেছি না, আমাকে বলছিল কিন্তু আমি ভুলে গেছি। আর ওই পাশেরটা সম্ভবত কামাগার, এটা সম্ভবত কামাগার। তারপরে আমি শিওর বলতেছি না আপনাদের, হয়তোবা এটা আজকে ডিম পেড়ে দিবে। ডিম পেড়ে দিছে দুটো, এই আজকেই ডিম পেড়ে দিছে। আপনারা দেখতে পাচ্ছেন এই কবুতরটা দুটো ডিম পেড়ে দিল। যাক, আলহামদুলিল্লাহ এটা এখন ডিমে তাড়াতাড়ি। এখানে এই জোড়াটাও হয়তোবা আশা করতেছি এক সপ্তাহের মধ্যেই পেরে দিবে। এখন এক সপ্তাহ বললে তো আমি দেখা গেল এক দুই দিনের মধ্যেই পেরে দেয়। এখন দেখা যাক কি হয়। আর এই যে হচ্ছে কে, এটা তো আপনারা চিনেনই, এটা হচ্ছে কে সবজি কালারের রেসার। এই যে হচ্ছে কে এক পেয়ার, এরা দুটো ডিমই পারছে, এরা ডিমে তা দিচ্ছে। আরেকটা যদি আমি দেখাই সেটা হচ্ছে এখানে, এটা হচ্ছে কে মাক্সি রেসার। মাক্সি রেসার এটা থেকে নতুন করে চিনাই দেওয়ার কিছুই নেই, আপনারা এটাকে চিনেন। এটা হচ্ছে ওর বাচ্চা। এই বাচ্চাটা আমি সকালবেলা ছেড়ে রাখি আর বিকালবেলা খাবার টাইমে আমি হচ্ছে ওর বাবা মার কাছে দিয়ে দিই। আর এখানে আরেক জোড়া মাক্সি রেসার, খুব কষ্টে এরা জোর খাইছে। কিন্তু জোর খাইছে কিরকম যে একটু মান অভিমান চলতেছে এদের মধ্যে। তো এই হচ্ছে কি অবস্থা। তারপরে হচ্ছে এখানে আরেক জোড়া আছে, এটা হচ্ছে সিরাজি, আমার ঘরের প্রথম বাচ্চা। এই জোড়াটাকে আমি সেল দিয়ে দিব। এক ভাই বলছিল যে নিবে, সে যদি নেয় আমি তাকে দিয়ে দিব, আর সে না নিলে দেখা যাক সরাই দিব। কারণ এই জোড়াটাকে আমি রাখবো না, যেহেতু আমি এখন হাই ফ্লায়ার নিয়ে কাজ করতেছি, সেহেতু আমি এখন আর ফ্যান্সি আইটেম রাখবো না। তারপরে মানে কি হয় না হয় আপনারা দেখতেই পারবেন সবকিছু। আর নিচে দুই জোড়া আছে, এটা হচ্ছে কি সিরাজি, এই জোড়াটাকে আমি সেল দিব না। আর এটা একে যদি আমি সেলও দিই কোনো সময়, তাহলে এই জোড়াটা কেউ নিতে চাইলে একটু ভালো দামেই নিতে হবে। কারণ এই জোড়াই হচ্ছে কি মাস্টার পেয়ার। মাস্টার পেয়ার কম দামে দেওয়া যায় না, মাস্টার পেয়ার কবুতরের মূল্য অনেক। আর এই যে আরেক জোড়া কবুতর, এটা হচ্ছে কি শেখর, আর সম্ভবত সুয়া চন্দন। শেখরটা হচ্ছে মদ্দা, আর হচ্ছে কি সুয়া চন্দন না গিয়া চন্দন আমি জানি না। তারপরও আপনারা কমেন্টে জানাই দিবেন যে এটা এই মাদিটা কি জাতের মাদি। আমার তো মনে হয় সুয়া চন্দন মাদি। এরাও আশা করতেছি ডিম পেড়ে দিবে। এই দেখেন এটা ডাকতেছে। তো ভিউয়ার্স, আমি আগের দিন তো আপনাদের দেখাইছি ওই কবুতরগুলো, আর আজকে আমি এই কবুতরগুলো আপনাদের দেখালাম। আপনারা দেখতে পারবেন যে আমার নিচে দুই খাঁচা ফাঁকা, আর উপরে হচ্ছে কি আমি মানে জোড়া তালি দিয়ে কোনোভাবে আসি। আমি ট্রে আস্তে ধীরে কিনে দিয়ে দিব, ট্রে কেনা হয় নাই। আর এটা যে আমি বৃহস্পতি, এই ভিডিওটা আপনারা বৃহস্পতিবার পাচ্ছেন, কিন্তু আমি মূলত এই ভিডিওটা বৃহস্পতিবারে শুট করতেছি না, আমি আগেই করে রাখছি। এজন্য মানে মুভিন একটু মানে মূলত প্রবলেম হয়েছে যে মুভিন একটু ব্যস্ততার মধ্যে আছে, এই জন্য হচ্ছে কি মানে ক্যামেরা ধরার মতো লোক নাই, এই জন্য আগে থেকে একটু ভিডিও করে রাখতেছি। আর কালকে তো আপনারা হাটের ভিডিও পাচ্ছেনই। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা ছোটখাটোই থাক, বেশি বড় করব না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সব কবুতরগুলোকে আমার খাবার দেওয়া কমপ্লিট, পানি দেওয়া কমপ্লিট, সব কবুতর খাবার পানি খাওয়াও শেষ। এখন আমি আস্তে ধীরে সবগুলো তুলে ফেলবো, তুলে ফেলে ঘরটার ঝাড়ু দিয়ে দিব। তো ভিউয়ার্স, আজকের ভিডিও আর বেশি বড় করবো না। আজকের ভিডিও পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।